আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। খামার ভর্তি তো গরু আছে বর্তমানে? আসলে ব্যবসা করতে হলে গরু খামারে রাখাই লাগবে, খামারে রাখতে হবে। সব আইটেমে সব বাজেটে গরু রাখা লাগবে, আসবে যাবে এটাই হিসাব। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাবে, যার যেটা পছন্দ। কুরবানি সিঙ্গেল এক পিস গরু হলে এবার বিক্রি করতেছি, সমস্যা নেই। আচ্ছা, একক ভাবেও যারা কুরবানির জন্য গরু নিতে চাচ্ছে বা একটু পেলে নিবে তারাও আজকে যোগাযোগ করতে পারবে? কোনো সমস্যা নাই, যারা যে গরু দরকার শুধু বাজেট বললেই গরু দেখাতে পারবেন, সেই বাজেট অনুযায়ী গরু দেখাতে পারবেন। সর্বনিম্ন কত টাকা আছে? সর্বনিম্ন আমার কাছে ভাই 60,000 টাকা পর্যন্ত, 58,000 টাকা গরু আছে। সিঙ্গেলে নিলে আপনার 55,000-58,000 টাকার গরু দিতে পারবেন। এবং আজকের একটা বিশেষ অফারও বলতে পারেন। হ্যাঁ, আজকে 20-30টা গরু আছে, 30টার মতো গরু আছে, 30টার গরু বর্তমানে খামারে আছে। একটা লটে দিয়ে দেবো, যে দর্শক ভাই দাম দিবে, হ্যাঁ ফোন দিবে আমাকে, আমি দাম বলে দেবো, তার পছন্দ হওয়া লাগবে। আচ্ছা, মানে একদম লাইভ ওয়েট পাইপে দেবো, এই দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, কেউ দিতে পারবে না। আচ্ছা, লাইভ ওয়েটে কি বিক্রির সুব্যবস্থা আছে? লাইভ ওয়েট আমার স্কেল আছে, মাইপে দিবো এবং দামও বলে দিবো, সেটা ফোনে বলে দিবো। ডাইরেক্ট বললাম না, অনেকেই অখুশি হবে। লাইভ ওয়েটের একটা রেট আজকে থাকবে, সেটা ফোনে বলে দিবেন। একটা রেট থাকবে একদম 100%। আচ্ছা, সস্তা এর উপরে আর সস্তা হবে না, গরু সুস্থ সবল আছে, গরু ফোন দিয়ে বলে দিবে, আমি লাইভ ওয়েটে দাম বলে দিবো। আচ্ছা, শুধুমাত্র দাম বলার সঙ্গে সঙ্গে সেই দর্শক চলে আসবে। আচ্ছা, এরকম দাম বলে, এরকম দাম বলে দেবো, যাক খুশি হলাম। আর আজকে ভিডিওতে কয়টা দেখাবেন? এত গরু তো দেখাতে পারবো না। আজকে আসলে গরু আছে আমার কাছে 40-45টা, 30টা গরু লাইভ ওয়েট সিস্টেম করে দেবো, আর 10টা গরু আমার আজকে দেখানোর মতো আছে। লট আকারে 10টা দেখাবেন? জি। আচ্ছা, তো লটের দাম থাকবে কেমন আজকে? আজকে লটটার দাম রাখছি ভাই 164,000 টাকা পার পিস। আচ্ছা, সবগুলোই কুরবানির দাতাল গরু? সবগুলোই কুরবানির সুস্থ সবল এবং সম্পূর্ণ দাঁত সম্পূর্ণ গরু। আচ্ছা, তে চলেন গরুগুলো দেখে আর আপনি এগুলো সম্পর্কে বলেন। ঠিক আছে আরিফ ভাই, আজকের প্রোগ্রামের শুরুতে লাল টকটকে একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, বেশ সুন্দর শিংও আছে, গরুটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, আজকে যে 10টা গরু দিয়ে একটা লট করছি, প্রত্যেকটা গরুই আজকে সুন্দর এবং কালারিং, কালারিং গরু। গরুগুলো 100% দাঁত, হয়তো 1-2টা গরু দাঁত ফাঁসা হয়েছে, ওটা দাঁত পড়ে উঠে যাবে। আচ্ছা, সবগুলোই হচ্ছে কুরবানি প্যাকেজ, কুরবানির উপযুক্ত এবং প্রত্যেকটা গরুই সুস্থ সবল। আচ্ছা, তো এটা হচ্ছে 10টা লটের প্রথম গরু। জি ভাই, গরুগুলোর বডিতে মাংস কেমন আছে? আজকের এই গরুগুলো কিন্তু আপনার প্রত্যেকটা গরু সুন্দর আছে, মাংস আছে আপনার 2 মনের উপরে বা 2.5 মনের একটু নিচে হবে। আচ্ছা, 2 মনের উপরে 2.5 মনের নিচে। জি, তো কোনো দর্শক ভাই চাইলে নিতে পারে, লট আকারে দাম রাখছেন। আজকের দামটা আপনার খুব রিজনেবল প্রাইস, যাতে দর্শকরা নিতে পারে। আসলে এত ফাঁকাফাঁকি দাম চাই গরু বেচা কিনা হয় না, আজকের একদম চিপ রেট 64,000 টাকা পার পিস। আচ্ছা, দামটাও বেশ পড়তাই আছে। এই পাশে দ্বিতীয় নাম্বার আর একটা গোলগাল গরু নিয়ে আসছেন, এইটাও আপনার 4 দাঁতের গরু, 4 দাঁতের গরু। জি ভাই, গরুটা আপনার চোট শিং এবং চারিদিকে লাটুমের মতো গোলগাল হয়ে গেছে, কালারটাও লাল, কালারটাও লাল, কুরবানির জন্য পারফেক্ট সাইজ, 100% কুরবানির জন্য এগুলো অরিজিনাল দেশাল বুটি গরু। একক ভাবে যারা কুরবানি দেয় বা কুরবানিতে অল্প বাজেটের গরু যারা কিনতে চায়, এই গরুগুলোই সবার আগে বিক্রি হয়। চাহিদা ভাই, এই গরু আপনার সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা হবে কুরবানির সময়। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার ছিল। জি জি, পাশেই 3 নাম্বার যেটা নিয়ে আসেন, এটা আবার কালো রঙের একটা গরু। জি ভাই, এটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা আপনার দেখেন, গরুটাকে দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, চারিদিকে গোলগাল এবং চোট শিং মাথা, এগুলো আপনার একটা দেশাল গরু যা থাকা দরকার, সবই এর মধ্যে আছে। আজকে লালও আছে, কালো আছে, আর সব থেকে ভালো লাগতেছে প্রতিটা গরু শিং আছে, প্রত্যেকটা গরুর শিংওয়ালা এবং চোটওয়ালা। আচ্ছা, আর প্রতিটা গরু একদম 100% সুস্থ, 100% সুস্থ সবল আছে, এবং এগুলা গরু আসলে কষাই মাপের গরু ভাই। আচ্ছা, কষাই মাপেই হয়ে যাবে, কষাই নিয়ে যা কাটলে পারে এগুলাতে লাভ হবে, লস হবে না। তো এটা ছিল আপনার 3 নাম্বার গরু। এই পাশে 4 নম্বরে আরো একটা লম্বা গরু নিয়ে আসছেন আপনি, এটা আতিক ভাই অরিজিনাল একটা হাসা গরু, গরুটা আপনার কিন্তু গোসল করানো হয় নাই। আচ্ছা, গোসল করাইলে আরো সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে, দেখতে শুনতে অনেক সুন্দর লাগে তখন। তো আজকে সবগুলো গরুই কুরবানির গরু, দাতাল গরু, প্রত্যেকটা গরুই কুরবানির উপযুক্ত এবং দাতাল গরু। আচ্ছা, তো এই গরুগুলো অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ আজকের একদম 64,000 টাকা, সামান্য কিছু সম্মানী করা যাবে। আর মাংসের এস্টিমেট দিচ্ছেন আপনি? 2 মনের উপরে হবে ভাই, 2.5 মনের একটু নিচে হবে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। পাশেই 5 নম্বর যেটা আপনি নিয়ে আসছেন, এটাও লাল শিংওয়ালা একটা গরু, অত্যন্ত সুন্দর শিংওয়ালা একটা গরু এবং চোটওয়ালা একটা, চোটওয়ালা গরু। ওটা পিছন সাইডটা দেখেন, অনেক সুন্দর গোলগাল ভারী। আচ্ছা, এই গরুগুলো যদি এখনো যে সময়টুকু বাকি আছে খাওয়ালে কেমন মাংস লাগতে পারে? অত্যন্ত সময় আছে এখনো, যদি এই গরুগুলো আপনার যত্ন করা যায়, আপনার প্রত্যেকটা গরু থেকে আপনার 30-35 কেজি মাংস অনায়াসে লেগে যাবে, অনায়াসেই লেগে যাবে। তো এটা হচ্ছে আপনার 10টা লটের 5 নম্বর গরু। জি জি, অ্যাভারেজ দাম রাখছেন আজকে শুধুমাত্র 64,000 টাকা পার পিস। আচ্ছা,
এই পাশে যেটা নিয়ে আসছেন 6 নাম্বার, এটাও তো লাল কালারের গরু। আজকে লাল কালারটা বেশি রাখছি এর জন্য লাল গরুগুলোর চাহিদা বেশি, লাল গরুর চাহিদা বেশি। এগুলো আপনার গা ভরাট হয়ে গেলে দ্রুততার সাথে বিক্রি হয়, দ্রুততার সঙ্গে কুরবানিতে বিক্রি হবে। আচ্ছা, গরুগুলোর খাবার দাবার চাহিদাও দেখতেছি বেশ ভালো আছে। খুব খাবার চাহিদা ভাই, এগুলো গরু আপনি যা সামনে দিবেন সব খায় ফেলবে। এটা হচ্ছে আপনার 6 নাম্বার গরু, 10টা লটের। জি, এই পাশে 7 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল, এটা অনেক সুন্দর একটা গরু। গরুগুলো আপনার কিন্তু অলরেডি মাংস লাগা শুরু হয়ে গেছে, অলরেডি মাংস লাগা শুরু হয়ে গেছে। দুই দাঁতে গরু গেলে আপনার গরু ওজন বাড়তে থাকে দ্রুত। আচ্ছা, যদি ভালো একটু যত্ন আত্তি করা যায় তখনই দ্রুত মাংস লাগে। জি ভাই, এটা ছিল আপনার 7 নাম্বার গরু, টোটাল 10টার প্যাকেজে, 10টার প্যাকেজে 7 নাম্বার। আর সব থেকে বড় কথা, গরুগুলো সুস্থ আছে, প্রত্যেকটা গরুই সুস্থ আছে। অসুস্থ গরু হলে ওটা আপনি রেখে দেবো, রেখে দিবেন, দেওয়ার প্রয়োজন নাই, আর দরকার নাই, বা দিলেও ওটা ফেরত নিবো, সমস্যা নেই। আচ্ছা, তো সব থেকে ভালো লাগলো এটাই, যত কোরবানি খুব নিকটে, গরু সুস্থ হলে তবেই কাস্টমাররা এখান থেকে খাইয়ে দিয়ে বাড়াতে পারবে। অবশ্যই সুস্থ গরুর প্রয়োজন, কারণ সুস্থ অসুস্থ গরু ভাই মানুষের ঠকায় তো লাভ। সেটাই, এই পাশে যেটা নিয়ে আসছেন 8 নাম্বার, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটা হাঁসা গরু, আপনার দেশি গরুর সাথে মিক্সার করা আছে। আচ্ছা, গরুটা আপনার সুন্দর চোট আছে, শিং আছে, এবং সুস্থ সবল, ভালো সুস্থ সবল ভালো গরু। জি ভাই, কোরবানির জন্য পারফেক্ট, পারফেক্ট উপযুক্ত একটা গরু। এটা ছিল 10টা লটের 8 নাম্বার গরু। জি ভাই, এভারেজ দাম রাখছেন 64,000 টাকা পার পিস, 64,000 টাকা পার পিস। জি জি, এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের 9, এটাও বেশ সুন্দর শিংওয়াল একটা গরু। এগুলো গরু আপনার দেখেন আপনার পাকা মাথার শিং। আচ্ছা, গরুর সার মাথার গরু, এগুলো গরু আপনার ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা কোরবানিতে। জি ভাই, আচ্ছা, আর বাজেট ফ্রেন্ডলি হওয়াতে কোরবানিতে সবার আগে এই গরু বিক্রি হয়। 60-65,000 টাকায় কিন্তু হাটে বাজারে গরু মেলানো যায় না, মেলানো সম্ভব না। দাতা গরু 60-65,000 টাকা দড়ি ধরলে পাওয়া যায় না। তারপর আমরা বাইসে বসে একটা দুটো করে কিনে একটা লট বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে মিল করেন আপনারা। জি জি, তো এটা ছিল 9 নম্বর। এই পাশে সবশেষ 10 নম্বর যেটা নিয়ে আসছেন এটা, এটাও লাল টকটকে কালার একটা সুন্দর গরু, সুন্দর একটা গরু। জি ভাই, তো এই 10টা গরু দিয়ে একটা লট করছেন, দাম রাখছেন এভারেজ আজকের রেট 64,000 টাকা। যে দর্শক ভাই আগে ফোন দিয়ে বায়না করবে, বুকিং করবে, তার জন্য সামান্য কিছু সুযোগ আছে, সামান্য কিছু সুযোগ আছে, সম্মানী করা যাবে। আচ্ছা, তো এই 10টা গরু দিয়ে একটা লট করছেন, দাম রাখছেন 64,000 টাকা পার পিস। আচ্ছা, তো ঠিক আছে, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।